দেখুন ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে আমি দেখাবো না, দেখাবে আমার ফ্রেন্ড আবিদা সুলতানা। চমৎকার করে একটা পিঠা নকশা করে দেখাবে। এটা কি পিঠা আবিদা? নকশি পিঠা। নকশি পিঠা, কি সুন্দর! খুব সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নকশাটা করতে হয়। অবশ্যই এটা একটা মানে প্র্যাকটিসেরও ব্যাপার থাকে, একটু তো প্র্যাকটিস আসলে থাকতেই হবে, তা না হলে এই যে এই টানাগুলো কিন্তু এত সুন্দর হবে না। আর এই পিঠাগুলো বানিয়েও কিন্তু অনেকে বাণিজ্যিকভাবে কিন্তু এখন বিভিন্ন পেজে কিন্তু সেল করতে পারে। প্রচুর আর এগুলো গায়ে হলুদের ডালায় খুব সুন্দর যায় এই পিঠাগুলো। আবার বিদেশেও কিন্তু অনেকে, বিদেশ থেকেও কিন্তু অনেকে চায় যে অর্ডার করে খেতে চায়। হুম, আমি কিন্তু কয়েকবার পাঠিয়েছি, এয়ারটাইট বক্সে করে এক ভাজা দিয়ে দিয়ে দিয়েছি, তারা ওখানে গিয়ে আবার আরেকটা ভাজা দিয়ে গুড়ের শিরায় দিয়ে খেয়েছে। খুবই সুন্দর, আকর্ষণীয় একটা পিঠা, আমারও দেখে খুব ভালো লাগতেছে। যদি আমি এত সুন্দর করে পাই না, আমি পারি না বলতে গেলে। আমি না নকশা তুলতে পারি অনেক, কিন্তু ঘটনা হয়েছে যে অনেক দিন হয়েছে যে এই পিঠার সাথে সাক্ষাৎ অনেক কম, তো এই যার কারণে হয়তো বা একটু সময় লাগছে আমার, না হলে এই পিঠা আমি প্রচুর কাজ করেছি এই পিঠা নিয়ে। আসলে সময়ের সাথে সাথে দেখা যায় যে ব্যস্ততা, হুম, বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে সময় চলে যায়, যার কারণে দেখা যায় একটা সেক্টর রেখে আসলে ওইটাতে আর ফিরতে ইচ্ছা করে না, সময় হয়ে ওঠে না। আমার তো পেজ আছে পিঠার আড্ডা, এখনো বর্তমান আছে পিঠার আড্ডা পেজটা, পিঠার আড্ডা একটা গ্রুপও আছে হেরিটেজ ফুড অফ। পিঠার আড্ডাতে গিয়ে কিন্তু আপনারা চাইলে পিঠা অর্ডারও করতে পারবেন, গায়ে হলুদের জন্য। হ্যাঁ, আমি শুধু গায়ে হলুদের জন্যই এখন অর্ডারটা নিই। এদিকে মাঝখান থেকে ফাঁকা হয়ে যাবে না, ফাঁকা হলে মনে হয় ভাজতে সুবিধা না? ফাঁকা, এই ডিজাইনের বিশেষত্বটাই হচ্ছে নকশি পিঠার যে ফাঁকা হইতে হবে তোমার বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খেতে একদম মচমচে হবে ফাঁকাটার জন্য, তেলটা ভিতর থেকে যায় এবং ক্রিস্পি হয়। এখন সাইড গুলো কাটবো, কলের স্টিনটা যদি একটু বড় হতো তাহলে বেশি ভালো হতো। আমরা সাধারণত বড় স্টিন দিয়ে যদি করি, বাচ্চিলা তো এই যে বড়টা ভালো ছিল, বড়টা ম্যানেজ করে দিছি। হ্যাঁ, এদিকটা দিয়ে সুন্দর হয়, বুঝছো? সুন্দর করতে করতে একটা খারাপ করে দিছি, সমস্যা নাই, সব তো আমরাই খাবো। ওই যে বলে নষ্ট যেটা হবে এটা আমার। ও জি জি জি, দিতেছে একদম। আবিদা, তোমার যে কত গুণ, একটু একটু আর কি। আমার না জানো, যেগুলো আমার হাতে করতে পারবো নিজ হাত দিয়ে, সেই জিনিসের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি। ওটা জাম হয়ে গেছে না? হুম, একটু কয়েক একটু পরিষ্কার করে নিতে হয়। হুম হুম, এটা কি উঠায় নিবা? এটার জন্য প্রবলেম হচ্ছে, একটু হচ্ছে। তাহলে এটা সোজা করে নাও। সুন্দর, আরেকটা সুন্দর পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা নকশা পিঠা কিন্তু আমাদের আবিদা সুলতানা কিন্তু সুন্দর করে করে দেখালো। তো বান্ধবী, তোমার অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা পিঠা বানিয়ে দেওয়ার জন্য। তো আরও অনেক অনেক নকশার এপিসোড আমরা আপনাদের জন্য আপলোড করবো, আপনারা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যদি এই ভিডিওগুলোতে ভালো সাড়া দেখি, মিনিমাম যদি দেখি যে 500 লাইক আছে, তাহলে আবার নতুন আপলোড করব। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।